ফলস দেখতে। এটা জ্যাসপারের মধ্যে অবস্থিত, এবং কি আপনারা সবাই জানেন যে জ্যাসপারে আনাচে কানাচে অনেক ফলস আছে, বাট ইট ইজ ওয়ান অফ দ্য গর্জিয়াস ফলস ইন জ্যাসপার। কি এটার ব্যাকগ্রাউন্ডের যে মাউন্টেনটা দেখা যাচ্ছে, এই রকি মাউন্টেনটা আমরা বিকেলে গিয়েছিলাম, পুরো দেখতে মনে হচ্ছিলো যে গোল্ড মাউন্টেন, এত সুন্দর গোল্ডেন কালার হয়েছিল, যেটা হয়তো দিনের বেলা ডিফারেন্ট একটা ভিউ থাকে, বাট বিকেলে পুরোই মনে হচ্ছিলো আমরা একটা গোল্ডের একটা মাউন্টেন দেখছি। যাই হোক, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ভিউ ছিল, লাইক আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিলো যে যে ফলসের যে শব্দটা ছিল, শব্দে মনে হচ্ছিল এটা একটা থেরাপির মতো কাজ করছিল, যে মন ভালো হয়ে যাচ্ছিল, যে মেন্টালি এত ভালো লাগছিল। এমনকি সবাই খুব এনজয় করেছে, আমরা শিমুল, স্বর্ণা এবং ওদের হাজব্যান্ড এবং আমরা তিনটা ফ্যামিলি মিলে গিয়েছিলাম আমার সাথে, খুব এনজয় করেছি। দেখতেই পাচ্ছেন যে আরও অনেক টুরিস্টরা ছিল, কি যতই আমরা ফলসের কাছে যাচ্ছিলাম ততই পানিগুলো আমাদের গায়ে লাগছিল, আরও বেশি ভালো লাগছিল তখন। আর এখানে ফিশও পাওয়া যায়, দেখা যাচ্ছে যে ফিশ আছে এই ফলসে। এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আপনাদের একটু দেখাচ্ছি। আসলে এটা বর্ণনা করা যায় না, কাছ থেকে যখন দেখা হয় এটা আসলে ছবিতে ভিডিওতেও এটা বোঝা যায় না, আসলে এত ভালো লাগে। আর ফলসের শব্দগুলো মানে যে আমরা যখন ঢেউয়ের শব্দ শুনি, এই ফলসের শব্দ এগুলো একটু ডিফারেন্ট একটা ভাইব থাকে, যেটা আসলে বর্ণনা করা যায় না। আমরা হেঁটে হেঁটে চারিদিক এক্সপ্লোর করছিলাম, আমরা প্রায় 4-5 দিনের জন্য গিয়েছিলাম জ্যাসপার, সো আমরা অনেক আনাচে কানাচে জ্যাসপারের সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। এবং কি জ্যাসপার যতবারই যাই না কেন, এই সামারে আমাদের 2 বার যাওয়া হয়ে গিয়েছে, সো যতবারই যাই না কেন তারপরও মনে হয় যে আবার আসি, আবার আসি, দেখা যায় হয়তো আমার নেক্সট সামারে যদি বেঁচে থাকি দেখা যায় আবারও যাওয়া হবে। এবং কি উইন্টারও অনেকেই যায়, উইন্টারে এটা ডিফারেন্ট একটা ভিউ হয়, সো ফলসগুলো তো তখনও রানিং থাকে। মিশার খুঁজে খুঁজে বিভিন্ন প্লেস বের করছিল যেটাতে হয়তো বা অনেক টুরিস্টরা যায় না, কিন্তু আমরা হেঁটে হেঁটে অনেক দূরে যাচ্ছিলাম, এবং কি হাইকিং করে যে রকি মাউন্টেনের উপরে উঠে গিয়েছিলাম। এই তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের আমাদের দেশের কবিদের এইসব প্লেসগুলো ভিজিট করা উচিত, ওরা যদি এখানে ঘুরে যায় ওরা মনে হয় আরও অনেক বেশি কবিতা লিখতে পারবে, ভালো ভালো কবিতা লিখতে পারবে, এত ন্যাচারাল বিউটি, মাশাল্লাহ, আল্লাহ কি না পারে, এত সুন্দর করে আল্লাহ সব কিছু তৈরি করে রেখেছে। আমাদের মিঠু ভাই স্বর্ণার হাজব্যান্ড তো মাউন্টেনের উপরেই উঠে ধ্যান শুরু করে দিয়েছিল, আপনাদের দেখাবো ছবিটা। ঘুরতে আসছি,